সেই চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাজি শ্রবণ করে সেই চতুশ্লোকী ভাগবতের মহিমা 10টি শ্লোকে বর্ণন করে শ্রবণ করালেন তার শিষ্য নারদ মুনিকে। শুনলেন 4টি শ্লোকে, বর্ণন করলেন 10টি শ্লোকে। নারদ মুনি সেই ভাগবতমের অর্থ ব্রহ্মাজির কাছ থেকে উপলব্ধি করে নারদ মুনি সেই ভাগবতমটি 100 শ্লোকে ব্যাসদেবজিকে শ্রবণ করালেন। 100 শ্লোকে ভাগবত তত্ত্বজ্ঞান দান করলেন ব্যাসদেবজিকে। ব্যাসদেবজি আমাদের কোয়ালিটির কথা চিন্তা করে সেই 100 শ্লোকের মানে গুণা গুণা করে দিয়ে একদম পুরো 18,000 শ্লোক রচনা, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আমাদের কোয়ালিটি এত হাই, অত ছোটর মধ্যে এরা বুঝতে পারে, বুঝলেন? তাহলে 4টা শ্লোকের মানে 10টা শ্লোকে বর্ণন করলেন, 10টা শ্লোকের মানে আমার গুরুপাদ পদ্ম 100 শ্লোকে বর্ণন করলেন, 100 শ্লোকের মানে ব্যাসদেবজি 18,000 শ্লোকে রূপান্তরিত করলেন। তাহলে 4টা শ্লোকের মানে যা 18,000 শ্লোকের মানে তাই, দেখুন অঙ্ক কি বলে, 4টা শ্লোকের যা মানে 18,000 টোটাল সেই শ্লোকটার মানে তাই একই। তাহলে আজকের যদি 4টা শ্লোকের 1টা শ্লোক যদি আমরা বুঝতে পারি তাহলে 4,500 শ্লোকের মানে আজকের বোঝা হয়ে যাবে, হিসাব কি বলে, কি ভুল অঙ্ক হলো কি? 18,000কে 4 ভাগ করলে কত হবে? 4,500। তাহলে 1টা শ্লোক যদি আজকের আমরা বুঝতে পারি 4,500 শ্লোকের মানে বোঝা যাবে, যদি আমরা ভগবানের করুণা হয় তাহলে আমরা বুঝতে পারব। আমরা বোঝবার চেষ্টা করব, আমরা শুনব, আমরা গাইব, আমরা বলবো, যদি বলি এ আর এক পিপিলিকা ডানা ওঠে মরিবার তরে হয়ে যাবে, আমাদের কোনো যোগ্যতা নাই। যদি বলায় তাহলে হবে, যদি শ্রবণ করায় তাহলে হবে, যদি বোঝায় তাহলে হবে। তাই বোঝবার আগে চলুন আমরা যার কথা তার চরণে পুনরায় সেই গোবিন্দের চরণে আমরা সবাই একসঙ্গে প্রণাম করি, গোবিন্দ তোমার কথা শুনতে বসেছি, তুমি করুণা করো, তোমার কৃপাতেই যেন তোমার কথা একটু কিঞ্চিত কণা হলেও বুঝতে পারি। গোবিন্দ প্রেমানন্দে তাহলে 1টা শ্লোক শ্রবণ করি, কি যথা মহান্তি ভূতান ভূতেশু উচ্চ অবচসু অনু, যথা মানে যেমন, মহান্তি ভূতানি মানে, মহান্তি ভূতানি শব্দের অর্থ হচ্ছে পঞ্চমহাভূত। ভূতানি কেন? ভূতানি মানে বহুবচন, ভূত আর ভূতানি শব্দটা এক নয়, ভূত মানে এক বচন, ভূতানি মানে বহু বচন। যথা মহান্তি ভূতানি, মহান্তি শব্দের কথার মানে কি, আমরা যখন ভূত 5টার কথা বলি তার আগে দেখবেন মহা শব্দটা আছে, পঞ্চমহাভূত বলা হয়, পঞ্চভূত বলবেন দেখবে যেন কিরকম অসম্পূর্ণ ভাব আছে পঞ্চভূত, কিন্তু পঞ্চমহাভূত যখন বলবেন তখন দেখবেন যেন কিরকম একটা ক্লিয়ার অর্থ মাথার মধ্যে এসে যাবে। দেখুন এসব কথাগুলো আমাদের শোনা আছে না নি, পঞ্চমহাভূতের গপ্প কত শুনেছি, কত পাঠকের কাছে শুনি নাই, কিন্তু ভাগবত যখন বলছে তখন আর মাথায় ঢুকছে না, কারণ এত ডিপে যাবার মতো শক্তি আমাদের সকল আর নাই। এই জন্য আমাদের নামের হাট বসানোর দরকার, এই জন্য সাধুদের সঙ্গ দরকার। সাধুরা এমনি এমনি শাস্ত্রের প্রতি পাতায় পাতায় লিখে যায়নি সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, কোথায় লিখেছে, কোন শাস্ত্রে লিখেছে সাধু সঙ্গ করার কথা, কোন শাস্ত্রে লিখেছে, তাই আর কোথাও লেখেনি, দেখছেন মুখে বলছেন কিন্তু মানে বলতে পারছে না। আরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, আরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
মাত্র সাধুসঙ্গ, তাহলে সাধুসঙ্গ সাধুসঙ্গ কোথায় কয়? সর্বশাস্ত্রে কয়, শুধু বলল চৈতন্য মহাপ্রভু। তাহলে বিশ্ব সংসারে যত শাস্ত্র আছে সব শাস্ত্রে কি করতে বলেছে? তাহলে ডেলি ডেলি এরা কেন সব এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় নামের হাট বসাচ্ছে বুঝতে পারছেন? যত যত শ্রবণ করে তত বিপাশা বেড়ে যায়, এটাই হচ্ছে হরিকথার স্বভাব। শৌনক মুনি 60,000 ঋষির পক্ষ থেকে শৌনক মুনি বলেছিলেন সুত গোস্বাই পাদকে, বয়ম তুন বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাং রস জ্ঞানাং সাধু সাধু পদে পদে। 60,000 ঋষি যেখানে শ্রোতা, বুঝতে পাচ্ছেন আমাদের মতো এই সংসার পাঁকের দুর্গন্ধের মধ্যে পচে থাকা জীব নয়, আমাদের তো মন তো ক্যান্সারে ভরে গেছে, আমাদের মন তো পচা ডাস্টবিন। আমাদের প্রত্যেকের একটা করে মন আছে না নেই? আছে, কিন্তু মনগুলো থেকে এখন আর ধুনোর গন্ধ বেরোয় না, আর গ্রিন চম্পার সেন বেরোয় না, আকাশ ফুলের সেন বেরোয় না, এখন পচা দুর্গন্ধ বেরোচ্ছে মন থেকে। কিছু বুঝতে পাচ্ছেন কথা? আমাদের সংসারে যাদের মন ডুবে আছে তাদের মন থেকে পচা ডাস্টবিনের মতো দুর্গন্ধ বেরোচ্ছে। কেন বলে? দিন রাত শুধু বিষয় চিন্তা করে। আমাদের মন দিন রাত কি চিন্তা করে? ভালো খাওয়া মাকা পড়া স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স অনাচার অত্যাচার ব্যভিচার নোংরামো বদমাইশি ধান্দাবাজি জোচ্চুরি কপটতা শয়তানি শোক মোহ ব্যথা বেদনা মোহ জল কি নেই আমাদের মনের মধ্যে? কি আছে না নেই? এগুলো যতগুলো বলা হলো আছে, আছে তো। তাহলে মন কটা? আর ভগবান বলছেন মন মনা ভব, শুধু তুচ্ছু দিতে হবে না অর্জুন, তুমি শুধু মনটা আমার দাও গৌর প্রেমানন্দ। ভক্ত হতে পারবো তো? গোবিন্দের প্রিয় হতে পারবো তো? আর পারবো? কোন দিন পারবো? যেদিন এই নোংরাগুলো সব মন থেকে হটাতে পারবো। এই মন যদি